বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022 এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আজকের এই অনুষ্ঠানে সভাপতি সহকর্মীবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার খুদে ফুটবলাররা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি জানি করোনা ভাইরাসের কারণে এই টুর্নামেন্ট প্রায় 2 বছর হতে পারেনি, এরপর এবার যে হতে পারলো এর জন্য আমরা সবাই খুব আনন্দিত এবং আজকে আমি আসতে পেরে আরও আনন্দিত। আর বিশেষ করে এই মাস, এই মাসও হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জনের মাস। এই মাসেই জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন সহ যারা আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি। আমি আরও শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং আমার সেই সাথে আমার মা, আমার 3 ভাই ভ্রাতৃবধূ সহ পরিবারের সদস্যদের, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ স্বাধীন দেশ, আজকে স্বাধীনতা অর্জন করেছি বলেই খেলাধুলা সংস্কৃতি চর্চা লেখাপড়া সব দিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি নিজে কিন্তু ফুটবল পরিবারেরই একজন। আমার দাদা ফুটবল খেলতেন, আমার বাবা ফুটবল খেলতেন, আমার ভাই শেখ কামাল, শেখ জামাল তারাও ফুটবল প্লেয়ার ছিল। আর আজকের বাংলাদেশে যে আধুনিক ফুটবল, এটা কামালেরই অবদান এবং শেখ কামালের হাতেই আবাহনী ক্রীড়াচক্র গড়ে উঠেছে এবং এই দেশে খেলাধুলাকে আরও উন্নত করতে তার অনেক অবদান রয়েছে। এবং তার নবপ্রণীতা বধু সুলতানা, সেও স্পোর্টসে একজন ইউনিভার্সিটি ব্লু এবং তাও খেলাধুলার সাথে। জামাল আমার আরেক ভাই, সেও খেলাধুলা করত ফুটবল এবং কামাল জামাল দুজনেই ফুটবল হকি থেকে শুরু করে সব ধরনের খেলার সাথেই জড়িত ছিল। এমনকি জামালের স্ত্রী রোজি, পারভিন জামাল রোজি, সেও স্পোর্টসে পারদর্শী ছিল। কাজে আমি তো এই ফুটবল পরিবারের একজন, আমার নিজের নাতি নাতনিরা তারাও কিন্তু ফুটবল খেলতেই পছন্দ করে এবং তারাও ফুটবল খেলে, রেহানার নাতি নাতনিরা তারাও ফুটবল খেলে। কাজে আমরা কিন্তু ফুটবলের সাথে সবসময় আছি। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা এই ফুটবল। আমরা যখন 2009 সরকারে আসি তখন থেকে আমরা উদ্যোগ নেই যে একেবারে তৃণমূল পর্যায় থেকে যেন এই খেলাধুলো আমরা শুরু করতে পারি। আর সে কারণেই আমরা প্রাইমারি স্কুলে আন্তঃ স্কুল খেলা প্রতিযোগিতার আয়োজন করি এবং বোধহয় পৃথিবীর বোধহয় একটিমাত্র দেশ যে এই যে আন্তঃ স্কুল খেলার যে প্রতিযোগিতা হচ্ছে এত বেশি ছেলে মেয়েরা যোগ দিচ্ছে, এটা বোধহয় পৃথিবীর আর কোথাও দেখা যায় না। যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন, উৎসাহ দিয়েছেন এবং প্রশিক্ষণ দিয়েছেন, আর সেই সাথে সাথে অভিভাবকবৃন্দ ছেলে মেয়েদের যে খেলতে দিয়েছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং এই খেলার মধ্য থেকেই আমাদের দেশে আগামী দিনে আরো ভালো ভালো প্লেয়ার তৈরি হবে, আন্তর্জাতিক পর্যায়ে যে তারা খেলাধুলা করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং করেও যাচ্ছে। আমাদের এই প্রাথমিক বিদ্যালয় থেকে যারা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব টুর্নামেন্টে এবং বঙ্গবন্ধু
শেখ মুজিব ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল এরাই তো ধীরে ধীরে বড় হচ্ছে এবং তারা খেলাধুলায় পারদর্শী হচ্ছে এবং আমরা আমাদের দক্ষিণে এসে খেলাধুলায় আমরা দেখি আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট সুনাম অর্জন করছে বাংলাদেশের জন্য তাই সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের পরিবারের মজার গল্পটা হলো আমার দাদাও ফুটবল খেলতেন আবার আমার আব্বাও ফুটবল খেলতেন দাদা ছিল অফিসার্সদের টিম আর আমার বাবা ছিল ছাত্রদের টিম মাঝে মাঝে তাদের দুজনেরই দুই গ্রুপের মধ্যে খেলা হতো অবশ্য এটা ঠিক যে আমার দাদা টিমই জয়লাভ করেছে আব্বা টিম অবশ্য জয়লাভ করতে পারে নাই কিন্তু তারপরে এটা খুব একটা মজার ব্যাপার আমাদের গোপালগঞ্জে যে বাবার টিম আর ছেলের টিম তারা মুখোমুখি তারা ফুটবল খেলায় প্রতিযোগিতা করছে সেইভাবে আমি বলবো আমাদের যারা খেলাধুলা গার্জিয়ানরা আছেন তারাও খেলাধুলার সাথে সম্পৃক্ত হন নিজের বাচ্চাদের সাথে থাকেন তারা মানসিকভাবে আরও শক্তি পাবে আর খেলাধুলোর প্রতি আরও আগ্রহ হবে সেটাই আমরা চাই আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব জেলখানায় থাকতে তার ডায়েরি লিখে গেছে তার যে অসমাপ্ত আত্মজীবনী সেই আত্মজীবনীতে খেলাধুলা সম্পর্কে তিনি লিখেছেন আমি কোট করি আব্বা লিখেছেন যে আব্বার টিম আর আমার টিমে যখন খেলা হতো তখন জনসাধারণ খুব উপভোগ করত আমাদের স্কুল টিম খুব ভালো ছিল মহকুমায় যারা ভালো খেলোয়াড় ছিল তাদের এনে ভর্তি করতাম এবং ফ্রি করে দিতাম শুধু স্কুল নয় স্কুল কলেজ জীবনেও ফুটবলের সঙ্গে তিনি জড়িত ছিলেন কাজে আমি এটুকু বলবো যে খেলাধুলা এটা যেমন শরীরচর্চা হয় মানসিক শক্তি এনে দেয় প্রত্যেকের মনকে আরো উদার করে সেই সাথে সাথে আমার ছোট্ট সোনামণি এখানে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সবাইকে বলবো খেলাধুলার সাথে পড়াশোনাও করতে হবে কারণ পড়াশোনা করতে হবে এই কারণে বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন দেশের নাগরিক হিসেবে উপযুক্ত করতে হবে নিজেকে লেখা পড়া খেলাধুলা সংস্কৃতি চর্চা সব ক্ষেত্রেই বাংলাদেশের ছেলেমেয়েরা আরও চমৎকার ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে আমাদের দেশকে আরও বেশি মর্যাদা এনে দেবে আমাদের এই ছেলেমেয়েরা সেটাই আমরা চাই আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি ভবিষ্যতে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আমার সেই স্মার্ট বাংলাদেশের মূল শক্তি তো আজকের এই ছোট্ট সোনামণি শিশুরা তাই আমি বলবো যে সকলকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে অভিভাবকের কথা মানতে হবে শিক্ষকের কথা মানতে হবে বাবা মার কথা মানতে হবে নিজের জীবনে সবসময় একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিজের যারা খেলাধুলা করে তাদের সাথে যেমন সদ্ভাব থাকতে হবে আবার যারা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে একটা মানবিক গুণাবলী নিয়েই সকলকে নিজেকে তৈরি করতে হবে সেটাই আমি চাই আমার এই ইচ্ছা রয়েছে যে আমাদের খেলাধুলার দিক থেকে বাংলাদেশ আরও এগিয়ে যাক আমি জানি যে আজকের এই সোনা ছেলেমেয়েরা আমার খুদে ফুটবল টিম তারাই হবে আগামী দিনে আমরা হয়তো একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো সেই ওয়ার্ল্ড কাপে খেলোয়াড় এখান থেকে ধীরে ধীরে তৈরি হবে এবং বেরিয়ে আসবে এবং আমরাও একদিন ফুটবলে জয় লাভ করবো কি আমাদের ছোটরামণি ছোট্টরা তোমরা পারবে তো খেলবে তো তোমরা সবাই তোমাদের প্রতি আমার দোয়ার থাকলো আশীর্বাদ থাকলো আমি চাই যে আমরা আরও বেশি এগিয়ে যাবো এবং খেলাধুলা তোমরা আরও বেশি মনোযোগী হবে সেটাই আমরা চাই আজকের খেলার মধ্য দিয়ে আমাদের মেয়েরাও এগিয়ে আছে এবং আমি আন্তরিক অভিনন্দন জানাই আজকের খেলায় প্রথমে যারা রানার্স আপ হয়েছে যেমন ছেলেরা ছেলের দল বিনোদপুর কলেজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর রাজবাড়ী ঢাকা বিভাগ রানার্স আপ হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই আর যারা চ্যাম্পিয়ন হয়েছে ছেলে পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর নীলফাবাড়ী রংপুর রংপুর বিভাগ আমার আন্তরিক অভিনন্দন তোমাদের জন্য আমাদের মেয়েরা
রানার্স আপ হয়েছে নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘাটাইল টাঙ্গাইল ঢাকা বিভাগ, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আর চ্যাম্পিয়ন হয়েছে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগ, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমার ছেলে মেয়ে সকলেই, তোমরা আমাদের সোনার ছেলে মেয়ে, তোমরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তোমরাই সেই সোনার ছেলে মেয়ে হিসেবে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং তোমাদের জীবন সফল হোক, সুন্দর হোক, আমি সেই কামনা করি। এই খেলা আয়োজনের জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আন্তঃ স্কুল খেলাধুলা প্রতিযোগিতা, আন্তঃজেলা খেলাধুলা প্রতিযোগিতা, আন্তঃ উপজেলা খেলাধুলা প্রতিযোগিতা, সেই সাথে কলেজের সাথে আন্তঃ কলেজ আন্তঃ বিশ্ববিদ্যালয়, এই ধরনের খেলাধুলা আমাদের দেশে আরও বেশি করে চলবে সেটাই আমি চাই। সেই সাথে সাথে সাংস্কৃতিক চর্চা, বই পড়া, গল্প করা, গল্প শোনা, এসব দিকেও সকলকে নজর দিতে হবে। নিজের পাঠ্যবই ছাড়াও অনেক বই পড়তে হবে, ইতিহাসের বই পড়তে হবে, বিজ্ঞানের বই পড়তে হবে, প্রযুক্তির বই পড়তে হবে, সার্বিকভাবে নিজেকে তৈরি করতে হবে। এখন থেকে ছোটোবেলা থেকে সবসময় মনে রাখতে হবে যে নিজেই সব থেকে বেশি যোগ্য হবে এবং যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে, সেই কামনা করে সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।